لو كان بعدي لو كان موسى حيا لاتبعني আজকে তুমি যেখানে বসা সেখানে যদি মূসা এসে এই তৌরাতের পাতাটা পড়তো তৌরাতের এই পৃষ্ঠা যদি পড়তো সে তাহলে মূসা আলাইহিস সালামের এই সাহসটুকু হতো না আমার সামনে বরং মূসা নবী পড়তে চাইলে এখানে আমার সামনে কোরআন তেলাওয়াত করতেন বলুন সুবহানাল্লাহ লাউ কানা মূসা হাইয়ান লাতবানি যদি পৃথিবীর মধ্যে মূসা বেঁচে থাকতেন আমার সামনে কোনদিন মূসা তার তৌরাত পড়তেন না বরং মূসা আমার সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন কেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি কোরআনের মধ্যে তোমার কোন বিষয়ের আলোচনা বাকি রাখি নাই জগতের মধ্যে ক্ষেত খামার থেকে নিয়ে চাষাবাদ থেকে নিয়ে মাছ ধরা থেকে নিয়ে এই জগতের মধ্যে তুমি যদি একটি শালীন একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা করতে চাও তুমি যদি একটি সুন্দর পরিবার গঠন করতে চাও একটি সুন্দর দেশ যদি তুমি পরিচালনা করতে চাও এই বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য বিশ্ব মানবের জন্য তিনি এমন একখানা গ্রন্থ নাজিল করলেন এই গ্রন্থের মাধ্যমে যদি কেউ নবজান তৈরি করে ওই আকাশ ভেদ করে যেতে চায় গ্রহ গ্রহাণু এক গ্রহ থেকে আরেক গ্রহে যদি যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তার সব পথগুলো সহজ করে দিয়েছেন কোন এমন একটি জায়গা যেখানেই সে নক করবে যেই পয়েন্টে এসে এসে নিজকে বাধাগ্রস্ত মনে করবে যে আমি এটা বুঝতেছি না পবিত্র কোরআনের কাছে যদি এসে যায় তাহলে সে ব্যক্তি তার পথ খুঁজে পাবে বলুন সুবহানাল্লাহ এটা এমন একখানা কোরআন যে কোরআন মানব জাতিকে সত্যের পথ দেখিয়ে দিয়েছে সম্মানিত শ্রোতা এই জগতের মধ্যে আজকের জাপান এবং জার্মান আমার পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين تور এবং মক্কা শরীফের কসম খাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর শুরুতে ওয়াত্তিন ওয়া যাইতুন তিনি ডোমর ফল এবং যাইতুন জলপাই এই দুটো ফলের তিনি কসম খেলেন ভাইরা আমার জগতের মধ্যে বিজ্ঞানীরা পবিত্র কোরআন মজিদের সূরা 3 এর এই দুটো ফলকে নিয়ে তারা অবাক হয়ে গেল জগতের মধ্যে তো আরো অসংখ্য নামি দামি ফলের কথা আছে ওই সকল ফল বাদ দিয়ে ডোমর ফলের কথা আল্লাহ কেন বললেন জয়তুনের কথা তিনি কেন বললেন অলিভ অয়েলের কথা তিনি বললেন কেন পবিত্র কোরআন মজিদের এই দুটো ফলকে কেন্দ্র করে আজকের জার্মান সূরা 3 কে গবেষণা শুরু করেছে জগতের মধ্যে মুসলমানের কোরআনের সূরায় 3 এ জয়তুন এবং 3 এর কথা আল্লাহ কেন বললেন অলিভ অয়েলের কথা কেন বললেন সেই গবেষণা তারা আজকে বের করে দুনিয়ার মানুষগুলোকে অবাক করে দিয়েছে শুধু তাই নয় পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জগতের মানুষগুলো যারা এই পৃথিবীতে একে অপরকে চিনে নিতে চায় কারো ডাটা যেন কারো জীবন বৃত্তান্ত কারো দেহ অবয়ব থেকে যেন কারো কেউ যেন কারো থেকে গোপন কিছু করতে না পারে সম্মানিত শুধু আজকের এই পৃথিবীতে আমরা ঢাকা থেকে যখন আপনাদের আমেরিকায় যখন আসার চেষ্টা করি তখন আমাদেরকে এমবেসি ফেস করতে হয় এমবেসি ফেস করে আসতে সেখানে এমবেসিতে যখন ফার্স্ট ইন্টারভিউ হয় আমরা দেখেছি সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেয় জগৎব্যাপী আজকে শুরু হয়েছে সৌদি আরবে যদি আপনি হজ করার জন্য যান তার সেখানেও ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনাকে সহজে তারা যেতে দেয় না কারো কারো প্রতি সন্দেহ হলে তাহলে চোখের ফটো পর্যন্ত তারা নিয়ে নেয় আঙ্গুলের ছাপ সহ সম্মানিত শ্রোতা সারা পৃথিবীতে বলতে গেলে আজকের ফিঙ্গারপ্রিন্ট এটা শুরু হয়েছে গোটা জগৎ ব্যাপী আজকের এ সকল হাই কমিশন তাদের দেশে কাউকে অনুমোদন করতে গেলে অনুমতি দিতে গেলে তারা ফিঙ্গারপ্রিন্ট নেয় কানাডীয় প্রায় 130 জন বিজ্ঞানী তারা এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করলেন এই ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব কোথায় ভাইরা আমার
এনসাইক্লোপিডিয়া বিটানিকার মধ্যে তারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করলেন, সেখানে কোন তথ্য তারা খুঁজে পেলেন না। ঐতিহাসিক গ্রন্থ যত আছে সকল ঐতিহাসিক গ্রন্থের মধ্যে তারা খোঁজা শুরু করলেন, আসলে সেখানে ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা। কোথাও কোনো অস্তিত্ব না পেয়ে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন, দেখি তো মুসলমানের কোরআনে আছে কিনা, মুসলমানের কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে কিনা। আজ আধুনিক জগৎ, জগতের মানুষের আধুনিক বিজ্ঞানের সাথে পরিচিত যেই মানুষগুলো এখন ভয়েসার কয়েসার নেবুলা আজকের গ্রহ নক্ষত্রের সাথে পরিচিত, আজকে মানুষ পাথফাইন্ডারের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে সচিত্র প্রতিবেদন পৃথিবীতে পাঠায়, নাসা কত ধরনের আকাশ এয়ার স্পেসে তাদের সে কত বড় ধরনের ভূমিকা তারা পালন করছে। সম্মানিত সুধী, ঠিক এমন একটি মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের বিষয় নিয়ে 130 জন কানাডীয় বিজ্ঞানী তারা খোঁজা শুরু করলেন যে এর অস্তিত্ব কোথাও আছে কিনা। ঐতিহাসিক গ্রন্থ, মানুষের জীবন সংক্রান্ত বিষয়ের যতগুলো গ্রন্থ আছে, এমনকি অ্যানাটমি বিজ্ঞানের সাথে, মানুষের মরাকাটা বিজ্ঞানের সাথে, দেহের সাথে সম্পৃক্ত বিজ্ঞানকে নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করার পরে তারা সেখানে কোথাও কোনো তথ্য আবিষ্কার করতে পারলেন না। এক পর্যায়ে এসে বিজ্ঞানীরা এবার একমত হওয়ার চেষ্টা করলেন যে দেখি মুসলমানের কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা সেখানে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে তারা পবিত্র কোরআন সম্পর্কে পড়া শুরু করলেন। এক পর্যায়ে এসে সূরা কিয়ামা পড়তে গিয়ে তারা অবাক হয়ে গেলেন, পবিত্র কোরআনের সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্টের কথা 1400 বছর আগে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, 1400 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা পবিত্র কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার পরে সেই মানুষটির দেহ, ওই মানুষটির দেহের অঙ্গগুলো মাটির সাথে মিশে যায়। আমরা দেখেছি আমাদের আজিমপুর কবরস্থানে ঢাকায়, ভাইরা আমার 3 বছর পর পর নতুন করে আরেকটা লাশ একই কবরের মধ্যে দাফন করা হচ্ছে। কোথায় দেহ গেল, শরীর কোথায় লুকিয়ে গেল, যে কারণে কাফির বেদিন যারা তারা প্রশ্ন করেছিল, কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান আইন্না আইন্না লামাবউসুন। ওরা বলে আমরা যখন মরে যাব, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন মাটি হয়ে যাব, তখন এই মাটিতে মিশে যাওয়া দেহ আবার কি আমাদের আল্লাহ কবর থেকে বের করবেন, তার কি সেই ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে বলে দিলেন, তোমরা শোনো, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। তোমার দেহের কোন অংশ মাটি, মাটির দেহের মাটির দেহ মাটির সাথে মিশে গেছে, আগুন আগুনের সাথে, পানি পানির সাথে মিশে গেছে, তোমার দেহের কোন অংশ কবরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তোমার চোখের আড়াল হয়ে গেছে, তুমি মনে করছো আর কোনদিন তোমাকে উঠানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে উপস্থিত করা যায় যে তার বিশাল এক বিজ্ঞান হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ বলেছিল, রে ইব্রাহিম, তোমার আল্লাহ কি পারে, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আমার আল্লাহর ক্ষমতা হলো, আমার আল্লাহ জীবন্ত ব্যক্তিকে মৃত্যু দিতে পারেন এবং মৃত ব্যক্তিকে তিনি জীবন্ত করতে পারেন, জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ, তিনি তো এমন এক আল্লাহ, ইন্না আল্লাহ ফালিকুল হাববি ওয়ান নাওয়া,
يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم. بقول سبحان الله. الله বলেন ان الله فالق الحب والنوى. الله বলেন পৃথিবীর মধ্যে বীজগুলোকে ফাটিয়ে আমি তোমার জন্য সেখানে অঙ্কুরিত করে গাছের ব্যবস্থা করি আর সেই গাছ থেকে তোমার জন্য তোমার জীবিকা তোমার ফল ফসলের ব্যবস্থা করি যদি ওই বীজগুলো না ফাটিয়ে দিতাম